শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া সাজার বিরুদ্ধে আপিল করতে প্রয়োজনীয় নথি আদালত থেকে দেয়া হচ্ছে না আইনজীবীর অভিযোগ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসম্যানরা ডক্টর ইউনূস প্রসঙ্গে চিঠি দিয়ে আদালতকে ডিকটেট করতে বলছেন। ফরাসি গ্যাস কোম্পানিকে বাংলাদেশের গ্যাস খাতে এবং গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাগ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহাতাবকে চাকুরিচ্যুতির প্রতিবাদের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে শরীফার গল্পে বিভ্রান্তি থাকলে সংশোধন করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রাজনৈতিক দলগুলো দলীয় প্রতীক বরাদ্দ না দিলেও নির্বাচনে কোনো সমস্যা হবে না জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি, নির্বাচনে আওয়ামী লীগই নৌকা ডুবিয়ে দিয়েছে মন্তব্য বিএনপি নেতাদের। দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন হলেও আইনের ব্যত্যয় ঘটবে না জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এবার সংসদের 66.89% সদস্য ব্যবসায়ী, কোটিপতি 191 জন, সুশাসনের জন্য নাগরিক সুজনের তথ্য। দেশের ভোটারদের ক্ষমতা একাই দখল করে রেখেছেন প্রধানমন্ত্রী, মন্তব্য নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত, ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত হওয়াকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তৈরি পোশাকের বায়ারদের রক্তচোষা বললেন দেশের পোশাক মালিকরা, পণ্যের যৌক্তিক মূল্য না দিতেই নানা ইস্যুতে সুযোগ নিচ্ছেন ক্রেতারা। মজুদদারির বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনে গ্রেফতার করা হবে, ভাঙা হবে সিন্ডিকেট, হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর। বাংলাদেশের পরিবেশ উন্নয়ন এবং জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় ইউএনডিপি কর্মকাণ্ড বাড়াবে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাফের হোসেন চৌধুরী। উত্তরাঞ্চল সহ বেশ কয়েক জেলায় চলছে শৈত্যপ্রবাহ, বিপাকে শ্রমজীবীরা, বাড়ছে শীতজনিত রোগ। গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় একদিনে নিহত হয়েছে 24 ইসরায়েলি সেনা। ইয়েমেনে হুথি যোদ্ধাদের ওপর আবারও যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সাকিবকে ছাড়াই আসরে প্রথম জয়ের দেখা পেল রংপুর রাইডার্স, দ্বিতীয় ম্যাচে 4 উইকেটে হারিয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে। বিশ্বের অন্যান্য দেশের সাথে আগামী বৃহস্পতিবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ঋত্বিক দীপিকা অভিনীত ছবি ফাইটার, দেয়া হয়েছে সেন্সর বোর্ডের ছাড়পত্র।